এই সকল উপস্থিত সাধুগুরু শ্রোতাবৃন্দ শিল্পীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। এদি আসলে আমার প্রথমে আসা, এই সুযোগ খুঁজতে খুঁজতে আজকেই আসতে পেরেছি। এই কথা বলার তেমন ইচ্ছা নাই, আমার দেখা শোনার ইচ্ছা খুব প্রবল। যাই হোক, কথা তো বলতেই হবে। আমার গুরু, আমাদের গুরু বলে যে জল ছাড়া মোহনা আর প্রেম ছাড়া জীবন, এই কি জিনিস। তাই যদি আজকের কথা ধরি, আজকে 21শে জুন, সঙ্গীত দিবস, এটা অনেক বছর ধরে প্রচলিত। এবং যোগ দিবস বিষয়টা কিন্তু কিছুদিন আগে, মনে হয় 8-9 বছর হবে, তার আরো বেশি না, কিছু রাজনীতির সূত্রে কিন্তু এসে গেছে। যখন ফ্রান্স থেকে এই কথাটা শুনলাম যে 21শে জুন আমরা প্যারিসে কি আনন্দ করতাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, কোথায় কি গান হচ্ছে, কি কেউ ভেয়ালা বাজাচ্ছে, কেউ রক বাজাচ্ছে, কেউ এমনি খালি কণ্ঠে গান শোনাচ্ছে, এই যোগ দিবস আর সঙ্গে দিল কেন? যোগ সাধনা আমার কাছে খুব পবিত্র একটা জিনিস ছিল, এবং ফ্রান্সে থাকতে সঙ্গীত সাধনা তেমন সাধনা মানে বিষয়টা থাকে না, সঙ্গীতই থাকে, বিনোদন, গান, মুখে বলবো একটু উত্তেজনা ভাব করব, একটু কান্দাবো, একটু হাসাবো, এই বিনোদন। এরা কিভাবে একই দিনে দিল, 365 দিনে একই দিনে পছন্দ করলো কেন? তখন থেকে আমার একটু অভিমানও ছিল, একটু প্রশ্নও ছিল যে আমি তো যোগ সাধনার থেকে আসি, সঙ্গীত যে আমার দেশে দেখে আসছি, এর মধ্যে ভক্তি শ্রদ্ধা বলতে কিছুই নাই। আমি শিখলাম, নিজেই পণ্ডিত হয়ে গেলাম, নিজেই মহাশিল্পী হয়ে গেলাম, প্রোগ্রামে যেতে হবে, প্রোগ্রাম মারতে গেলে আমার বিখ্যাত ভাবটা আরো বেশি বাড়িয়ে যাবে, অহংকার বাড়িয়ে যাবে, যা খুশি তাই করতে পারবো, এই হলো আমার দেশের অবস্থা। আমি মানে খুব সরল মনেই বলছি। আর যোগ যে নিজের অন্তরের সাথে একটা যোগাযোগ তৈরি করা যায়, 7টা পাতাল থেকে 7টা আকাশের পর্যন্ত এই যোগাযোগটা তৈরি করা যায়, এর উপর আর কোনো পবিত্র উদ্যম থাকতে পারে? এর মতন পরিশ্রমের উদ্দেশ্য আর অন্য কোনো কিছু তুলনীয় থাকতে পারে? এই দুইটা একসঙ্গে আলো কি করে? এই গবেষণা করতে 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 আজকেই সার্থক হয়েছি। আজকে সাধিকার বাড়ির থেকে একটা বই পেয়েছি, বইটার নাম সঙ্গীত রত্নাকর। এই সঙ্গীত রত্নাকরে আমি যোগ শাস্ত্রে যে তথ্যগুলো পেয়েছি, দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, সাধনার মার্গের বিষয়, এইগুলা কিন্তু ওই সঙ্গীত রত্নাকরে একদম স্পষ্টভাবে একই তথ্য পেয়ে গেলাম। তাই এই দুইটা সঙ্গীত আসলে একটা সাধনা, গুরু পরম্পরা, যে আমাকে শিশু হতে হবে, শিশু হয়ে আমাকে আগে বিনয় হতে হবে, জ্ঞান অর্জন করার একটা উপযুক্ত যোগ্য পাত্র হতে হবে, আমার কোনো কিছু থাকলে ভিতরে সেটা হবে না, আমাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করার জন্য আগে জায়গাটা খালি করতে হবে। তাই সঙ্গীতেও যা, যোগ সাধনায়ও তাই। এবং এই বিষয়টা হয়তো বর্তমান বাউল চর্চার মধ্যে অনেক দূরে চলে গেছে, একটা দোতারা বাজাতে পারলাম, দুইটা ভালো কণ্ঠ শোনাতে পারলাম, নিজের মতন গান করব, আমার কোনো শিখর থাকলো না, কে দেখবে শিখর, কে দেখবে, বিচার করবে কে, মাপকাঠি পাবে কোথায়? তাই গুরু শিষ্য পরম্পরার বিষয়টা এখানে এসে যে পেয়ে গেছি, আমি আর উপরে আর কোনো ধন্য ভাব প্রকাশ করতে পারবো না, যে আমি আসলে কি করলাম যে এই পরম্পরার মধ্যে আমার একটা জায়গা হলো, এত ক্ষুদ্র ব্যর্থ হলেও আমার একটা জায়গা দেওয়া হলো, এর উপরে আমার আর কোনো কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই। তাই চর্যাপদ
যে বাউল চর্চা শিখর এবং এর মধ্যে ভক্তি বিষয়টা কত গুরুত্বপূর্ণ। সাধনা আমরা যারা করি আমরা কিন্তু জানি যে এগুলা শুধু পদ্ধতির বিষয় না। আমি শিখলাম কিভাবে কুম্ভক রেচক পুরো করলাম, ঠিক আছে শিখলাম, কিন্তু আমার মধ্যে যদি ভক্তি জায়গাটা তৈরি না হয় তাহলে এটা তথ্য হয়ে গেল। তথ্য একটা কাগজে লিখলে হয়ে যায়, কাগজটা শেলেও উড়ে যায়। তাহলে ধারণ করতে হবে, তোমার গান শুনে, আমি তো তোমার গান শুনেই আসছি, আপনাদের গান শুনে শুনলাম আজকে প্রথম, একটা ভাব তৈরি হয় না? আপনারা সকল উপস্থিত মনে হচ্ছে না যে এখানে অন্যরকম একটা জগৎ তৈরি হয়? আমরা কিন্তু ঢাকার মধ্যে আছি, আধুনিক 2024 সালে ঢাকার মধ্যেই আছি, কিন্তু কাল স্থান পাত্রের বাইরে একটা বিশেষ ভাব তৈরি হয়। এই জিনিসটা অমূল্য, এই জিনিসটা স্কুলে গেলে শেখা যাবে না, নিজে ধারণ না করতে পারলে কাউকে দেওয়াও যাবে না। এগুলা হৃদয় থেকে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয় সংযোগটা কিন্তু প্রেমের ব্যাপার, এইগুলা ছামড়া ছামড়াই স্পর্শ বিষয় না। কানে ঢুকবে ভাব, হৃদয়ে ধারণ হবে। তাই এই হলো আমার আজকের মতন বক্তব্য। আমি আসলে মানে শোনার দেখার ইচ্ছা ছাড়া আমার অন্য কোনো ইচ্ছা নাই এখানে, আর আশা করি আবার আসতেই পারবো। আমি কিন্তু শিল্পী হিসেবে খুব খারাপ, ওই ইউরোপের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমার উঠা বসা। আমাদের ওখানে কণ্ঠ সাধনা একেবারে আলাদা, খুব ভারী ভারী যন্ত্র নিয়ে ঘটতে হয়। আমার পিয়ানো শিক্ষা হয়েছে, তাই পিয়ানো আসলে আমাদের সুর দেয়, পিয়ানো থেকে সুর বাড়াতে হয় না, খুঁজি বের করতে হয় না। তাই আমার গান ধরার মধ্যে অনেক ভুলচুতি হবে, আমার কণ্ঠ বিশ্রী জিনিস, তাই মাপ করে দিবেন নিজ গুণে। আর আমি তো লালন সাহেবের ঘরে লালন গীতি একটা করি তাহলে। কেন ডুবি না মন, মন হে গুরু শরণে, কেন ডুবি না মন, এসে কাল সমন বাদে কোন দিনে, এসে কাল সমন বাদে কোন দিনে, কেন ডুবি না মন, মন রে গুরুর সরণে।